US স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সিম্পলি আপনাদের মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন INDmoney। INDmoney লেখার পর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে US স্টক মিউচুয়াল ফান্ডস FD INDmoney অ্যাপ্লিকেশনটি চলে আসবে। নিচে রিভিউ যদি দেখেন 4.4 এর রেটিং রয়েছে, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে। তো US স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য এটি একদম ফেমাস একটি অ্যাপ। তো সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে INDmoney অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে যে ব্যানারটি আপনারা দেখতে পারবেন, দেখুন US স্টকেও আপনারা ইনভেস্ট করতে পারবেন, ফিক্সড ডিপোজিটও আপনারা করতে পারবেন, মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারবেন 0% কমিশনে। এরপর এখানে দেখুন উবার থেকে শুরু করে অ্যামাজন, পেপাল, অ্যাপেল, নেটফ্লিক্স এবং আপনাদের গুগলও রয়েছে। তো আপনারা সিম্পলি এইসব US স্টকে আপনারা ইনভেস্ট করতে পারবেন 0% কমিশনে। এরপর এখানে দেখতে পারবেন বন্ধুরা রেগুলার মিউচুয়াল ফান্ড এবং ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। এবং INDmoney ইজ 100% সেফ অ্যান্ড সিকিউর। তো INDmoney একদম আপনাদের ডাটা সেফ অ্যান্ড সিকিউরভাবে থাকবে। তো সিম্পলি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা একটি অপশন আপনাদের মোবাইলে চলে আসবে, এন্টার ইওর মোবাইল নম্বর। আপনাদের মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন। মোবাইল নম্বরটি দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেই OTPটি এখানে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। যদি ডিটেক্ট না করে তো ম্যানুয়ালি দিয়ে দেবেন। দেখুন আমার OTPটি ডিটেক্ট করে নিয়েছে। এরপর আপনাদের মোবাইল স্ক্রিনে আরেকটি ইউজার ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে গেট পার্সোনালাইজ অ্যালার্টস অন ইওর মানি অন হোয়াটসঅ্যাপ। আপনারা যদি হোয়াটসঅ্যাপে আপডেট পেতে চান তাহলে সিম্পলি এখানে টিক করে দেবেন। পুরো ডিটেলসটি ফিল করার পর বন্ধুরা একদম নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা ওয়েলকাম টু INDmoney এখানে আপনাদের একটি পেজ ওপেন হয়ে যাবে। একদম নিচের দিকে দেখুন একটি অপশন হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখানে ফেচিং ইওর ক্রেডিট রিপোর্ট, আপনাদের ক্রেডিট রিপোর্টটি এখানে চেক করা হবে। তো সিম্পলি এখানে লগ ইন উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে যতগুলি জিমেল আইডি সাইন ইন করে রেখেছেন সেগুলি এখানে শো হবে। তো সিম্পলি আপনি যেই জিমেল আইডি দিয়ে লগ ইন করতে চান সেই জিমেল আইডিটি এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন কংগ্রাচুলেশনস, INDmoney অটো ট্র্যাক অ্যাক্টিভেটেড সাকসেসফুলি মিউচুয়াল ফান্ডস স্টকস। তো সিম্পলি কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপর অটোমেটিক আপনার প্যান কার্ড নাম্বারটা এখানে ডিটেক্ট করে নেবে। তো সিম্পলি অটো ট্র্যাক ইনভেস্টমেন্টে ক্লিক করবেন। এবার সিম্পলি ইউ হ্যাভ আর্নড ইউর ফ্রি গুগল স্টক রিওয়ার্ডস ফর অটো ট্র্যাকিং ইউর ইনভেস্টমেন্ট, এটিকে কন্টিনিউ করে দেবেন। এবার 100% কমপ্লিটেড ইউর ড্যাশবোর্ড উইল বি আপডেটেড শর্টলি। তো সিম্পলি কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপর সিকিউর ইউর অ্যাকাউন্ট, তো সিম্পলি এটিকে এনেবেল করে। এরপর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে INDmoney হোম পেজটি এরকম একটি ইউজার ইন্টারফেসে চলে আসবে। স্ক্রল ডাউন করবেন, এখানে টোটাল ইনভেস্টমেন্ট এখানে দেখুন। আপনারা FDতেও ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন, US স্টকেও ইনভেস্ট করতে পারেন, ইন স্টক ক্রিপ্টো কারেন্সিতেও আপনারা স্টককে ইনভেস্ট করতে পারেন। তো US স্টকে ইনভেস্ট করার জন্য সিম্পলি US স্টকে ক্লিক করবেন। এরপর সিম্পলি উপরে দেখুন অ্যাক্টিভেট নাও, তো অ্যাক্টিভেটেড নাও এ ক্লিক করবেন। এরপর দেখুন নিচের দিকে US স্টকগুলি চলে আসছে। এখানে যেমন অ্যাপেল, মাইক্রোসফট, গুগল, ফেসবুক। তো সিম্পলি এখানে ভিউয়ারে যদি ক্লিক করেন তো সিম্পলি আপনারা এখানে US স্টক যতগুলি রয়েছে তো সিম্পলি আপনারা এখান থেকে দেখতে পারেন। তো বড় বড় যেমন US স্টকে আপনারা অতি সহজে INDmoney অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করার জন্য যে কোনো স্টককে বাই করার জন্য সিম্পলি যেমন অ্যাপেলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যাপেলের ডলারের হিসাবে রয়েছে, যেমন $159 রয়েছে। তো $159কে যদি ইন্ডিয়ান রুপি দিয়ে আমি কনভার্ট করি তো সিম্পলি 11,660 টাকা একটি শেয়ারের দাম রয়েছে আপনার অ্যাপেলে।
ঘাবড়াবেন না, 11,000 আপনাদের একটি শেয়ারের অ্যাপেলের দাম রয়েছে, কিন্তু আপনারা পার্টিকুলার 100 টাকা থেকে 1,000 টাকাও আপনারা ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করার জন্য সিম্পলি আপনারা বাইয়ে ক্লিক করে দেবেন। তার আগে আমি আপনাদের দেখে দিচ্ছি যে একদিনের রিটার্ন কত দিয়েছে অ্যাপেল এবং এক মান্থের গ্রাফ কত রয়েছে। তো সিম্পলি আপনারা এখানে চার্ট দেখতে পারেন, 3 মান্থের গ্রাফ দেখতে পারেন, 6 মান্থের গ্রাফ দেখতে পারেন, 1 ইয়ারের গ্রাফ দেখতে পারেন, 3 ইয়ার্সের গ্রাফ দেখতে পারেন, 5 ইয়ার্সের গ্রাফ দেখতে পারেন যে অ্যাপেলে গ্রোথ কেমন রয়েছে। তো সিম্পলি স্টক বাই করার জন্য বাইয়ে ক্লিক করবেন। বাইয়ে ক্লিক করার পর বন্ধুরা, 0 অ্যাকাউন্ট ওপেনিং ফিস, 0 কমিশন অন ট্রেডিং, 0 ফান্ড ট্রান্সফার ফিস। তো সিম্পলি এটিকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে অ্যাফিলিয়েশনস এটিকে টিক করে এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপর আপনার জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার ডেট অফ বার্থ, প্যান কার্ডের কী রয়েছে সেটি এখান থেকে দিয়ে দেবেন। এরপর ডানে ক্লিক করবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। মনে রাখবেন বন্ধুরা, যে কোনো স্টক বাই করার জন্য আগে আপনাকে KYC ডিটেলসটি ফিল করতে হবে। তো আমি ডিটেলসটি ফিল করে দিলাম। এরপর প্রসিড ফর KYC ভাইয়া আধার, তো আধার কার্ডের KYCটিও আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রসিডে ক্লিক করবেন, কনসেন্টিকে টিক করবেন এবং অথেন্টিক আধারে এটিকে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নেক্সট, আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেই OTPটি এখানে দিয়ে দেবেন। দেখুন আমার OTPটি চলে আসলো। তো সিম্পলি এই OTPটি এখানে ফিল করে দেবেন। OTPটি ফিল করার পর সিম্পলি কন্টিনিউয়ে ক্লিক করবেন এবং অ্যালাউ করে দেবেন। সাথে সাথে আপনার KYC ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর ইন্টার ফ্যামিলি অ্যান্ড নমিনি ডিটেলস এখানে আপনাকে ফিল করতে হবে। এখানে প্রথমে অপশন রয়েছে মার্টিয়াল স্ট্যাটাস, তো সিম্পলি আপনি ম্যারিড না আনম্যারিড এটি চুজ করে নেবেন। আমি আনম্যারিড। এরপর ফাদার্স নেম, আপনার ফাদার্স নেমটি এখানে ফিল করে দেবেন। স্ক্রল ডাউন করবেন, মাদার্স নেম চলে আসবে। আপনার চাইলে নমিনি রাখতে পারেন, এটি অপশনাল রয়েছে, রাখলে ঠিক আছে, না রাখলেও কোনো ব্যাপার না। তো সিম্পলি পুরো ডিটেলসটি ফিল করার পর কন্টিনিউ ক্লিক করবেন। এবার আপনার অকুপেশন সিলেক্ট করে নেবেন, আপনি সার্ভিস করেন না আপনি বিজনেস করেন, আপনি প্রাইভেট জব করেন, সেটি এখান থেকে চুজ করে নেবেন। এরপর আপনার অ্যানুয়াল ইনকামটি, 1 বছরে আপনার কত ইনকাম সেটি এখান থেকে চুজ করে নেবেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, আপনি আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট কী রয়েছে সেটি এখান থেকে চুজ করে নেবেন। এরপর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি রিটায়ার্ড রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন না এমপ্লয়েড রয়েছেন, তো সেটা এখান থেকে চুজ করে নেবেন। এবং আপনার কোম্পানি নেম এখানে দিয়ে দেবেন। স্ক্রল ডাউন, টাইপ অফ বিজনেস, সেক্টর এগ্রিকালচারে রয়েছে না ইউটিলিটিসে রয়েছেন, কনস্ট্রাকশনে রয়েছেন না ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছেন না হোলসেল রিটেলে রয়েছেন, তো সেটি এখান থেকে আপনারা আপনাদের অনুযায়ী চুজ করে নেবেন। যেমন আমি রিটেলে রয়েছি, তাই রিটেলটি ক্লিক করে দিচ্ছি। অনেকের প্রশ্ন থাকতে পারে আমি কিসের জব করি। বন্ধুরা, আমি মান্যবারে সেলসে জব করি। তো সিম্পলি আমি সকালে ভিডিও বানাই এবং রাতে এডিটিং করি এবং পরদিন সকালে আমি ভিডিওটি আপলোড করি। তো বন্ধুরা, আমি জবের সাথে সাথে আমি ইউটিউবটি কন্টিনিউ রাখতে চাই। আপনাদের সাপোর্ট, ভালোবাসা খুব প্রয়োজন, তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো সিম্পলি নিচে দেখুন পজিশন রয়েছে, ইওর পজিশনে ক্লিক করবেন। এখানে দেখুন এজেন্ট রয়েছে, অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, অ্যাডজাস্টার রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে। তো সিম্পলি আপনারা আপনাদের অনুযায়ী এখান থেকে চুজ করে নেবেন। তো সিম্পলি আমি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাই অ্যাসিস্ট্যান্টটি এখান থেকে চুজ করে নেব। পুরো ডিটেলসটি ফিল করার পর বন্ধুরা সিম্পলি কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো সিম্পলি আপনাকে একটি সেলফি ক্লিক করতে হবে। তো সেলফি ক্লিক করার জন্য প্রসিড টু ক্লিক সেলফি দিয়ে ক্লিক করবেন। আপনার ক্যামেরার রেকর্ডিং পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবেন। সেলফিটি নেওয়ার পর সিম্পলি বন্ধুরা কন্টিনিউয়ে ক্লিক করবেন। US স্টকের স্টকটি বাই করার জন্য সিম্পলি বাইয়ে ক্লিক করবেন। বাইয়ে ক্লিক করার পর বন্ধুরা এখানে সিম্পলি অ্যাড মানিতে ক্লিক করে অ্যাড মানি অ্যাড করে নেবেন।
এরপর এখানে দুটি অপশন আপনারা পেয়ে যাবেন, বাই ইন শেয়ার্স, বাই ইন ডলার্স। বাই ইন শেয়ার্সে যদি ক্লিক করেন তো আপনারা 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি আপনারা স্টকে ইনভেস্ট করতে পারেন। আর বাই ইন ডলার্স, একটি যদি ডলার্স বা একটির অধিক ডলার যদি আপনারা বাই করতে চান তাহলে এখানে সিম্পলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে আপনার অ্যামাউন্টটি দিয়ে সিম্পলি প্লেস বাই অর্ডারে ক্লিক করে দিলে আপনার স্টকটি বাই হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা খুব ইজিলি আপনারা আইএনডি মানি অ্যাপ্লিকেশানে KYC ভেরিফিকেশান থেকে শুরু করে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে আপনারা যে কোনো স্টক বাই করতে পারেন, US স্টকে ইনভেস্ট করতে পারেন এই সিম্পল স্টেপটি ফলো করে। সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট করুন, আপনাদের কোনো রকম প্রশ্ন বা মতামত থাকলে আপনাদের কমেন্ট পেলে নতুন ভিডিও বানাতে আরও মোটিভেটেড হই। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এইরকমই ইন্টারেস্টিং টিউটোরিয়াল রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ।